শরবম শিবময়াম শিব কৃপানন্তা আজকে আমরা বৃষ রাশি বৃষলগ্নের জুন মাসের পথ চলা নিয়ে আলোচনা শুরু করব জুন মাসটা আমরা জানি একটা অত্যন্ত ক্রিটিক্যাল মাস অনেক রকম জটিল কমপ্লিকেটেড প্ল্যানেটারি এনার্জিজ আমরা পাচ্ছি সুতরাং সমস্ত রাশি লগ্নকেই সাবধান থাকতে হবে তার মধ্যে আপনাদের বৃষরাশি বৃষলগ্নদের বিশেষ সাবধানতা কারণ আপনাদের লগ্ন রাশিকে অবলম্বন করে একটা সূর্যগ্রহণ হতে চলেছে এবং তার আগে আপনারা জানেন যে মে মাসের শেষে টোয়েন্টি সিক্স মে চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে তো আপনাদের জন্য প্রথমেই একটা প্রতিকার বলে দিই যে আপনারা স্বাধীন চক্রে অর্থাৎ নাভি থেকে দু তিন ইঞ্চি নিচে যে ক্ষেত্রটা সেখানে আপনারা হয় হাত রেখে নয় কল্পনা করে একশো আটবার প্রতিদিন ওং আইং রিং ক্লিং চামুণ্ডা এ বিচ্ছে ওং আইং রিং ক্লিং চামুণ্ডা বিচ্ছে এই দেবীর অত্যন্ত বলবান শক্তিশালী মন্ত্রটা জপ করবেন তাহলে আপনাদের একটা রক্ষা কবচ অবশ্যই তৈরি হবে তার সঙ্গে আপনারা প্রত্যেকে যে যেরকম ইন্ডিভিজুয়াল আমার যত মন্ত্রসাধনা দেওয়া আছে যে যা করছেন সেটা তো অবশ্যই করবেন যদি একশো আটবার করতে না পারেন সাতাশবার এগারোবার বার যে যেরকম পারবেন অবশ্যই স্বাধিষ্ঠান চক্রের নাবি থেকে দু তিন ইঞ্চি নিচে ও আইন রিং ক্লিং চামুণ্ডা এভিচ্ছে এটা প্রতিদিন করবেন তো বৃষলগ্ন বৃষ রাশির যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে আপনাদের লগ্নে অবস্থান করে থাকছে বক্রি বুধ দ্বিতীয় এবং পঞ্চমপতি বক্রি হয়ে লগ্নে রাহুযুক্ত এই যে কম্বিনেশনটা এইটাতে জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়া এবং নানান রকম ভুল সিদ্ধান্তর কারণে লং টার্ম জীবনে একটা সাফারিং এবং আর্থিক দিকে সঞ্চিত অর্থ বেরিয়ে যাওয়া এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে কারণ আপনাদের লগ্নপতি এবং দ্বিতীয়পতি বুধ এবং শুক্রের এক্সচেঞ্জটা চলবে টোয়েন্টি সেকেন্ড জুন অবধি টোয়েন্টি সেকেন্ড জুন অবধি শুক্র কিন্তু মিথুনে অবস্থান করে থাকছে এবং বৃষতে থাকছে মিথুনের অধিপতি গ্রহ বুধ তো এই জায়গাটা খুব ক্রিটিক্যাল এবং তারপর টোয়েন্টি সেকেন্ড জুনের পর শুক্র যখন কর্কটে প্রবেশ করবে সেখানে কিন্তু অবস্থান করে থাকছে মঙ্গল এবং সেই মঙ্গল নিচস্ত সুতরাং লগ্নপতি শুক্র নিচস্ত দ্বাদশপতি সপ্তমপতিকে নিয়ে থাকছে এবং তার বিপরীতে বক্রি শনি সুতরাং নানান রকম সমস্যা হেলথের সমস্যা বিশেষ করে আপনাদের অবশ্যই করোনার জন্য সচেতন করব অল কোভিড প্রোটোকলসকে আপনারা একেবারে যথার্থ মর্যাদা সম্মান দিয়ে কিন্তু পালন করবেন কারণ এই সময়টা লগ্নে বক্রি বুধ এবং রাহু এবং মঙ্গল নিচস্ত সুতরাং শারীরিক অসুস্থতার দিকটা কিন্তু বিশেষভাবে একটা অশুভ প্রভাব আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আপনাদের রাজ্যকার গ্রহ শনি বক্রগতিতে চলে যাচ্ছে এবং তার অপোজিশনে পুরো জুন মাসটাই কিন্তু মঙ্গল থাকছে নিচস্ত হয়ে সুতরাং কর্মক্ষেত্রে একটা বিশেষ অশুভ প্রভাব হঠাৎ করে কর্মহানি পিতার স্বাস্থ্যহানি পিতার সঙ্গে বা যে কোনো গুরুজনদের সঙ্গে একটা মতবিরোধ একটা মনোমালিন্যতা এবং হায়ার এডুকেশনে আকস্মিকভাবে বাধাপ্রাপ্ত হওয়া বিশেষ করে যারা পিএইচডি ইত্যাদি করছেন তাদের জন্য কিন্তু হায়ার এডুকেশনের জায়গায় কিছু সমস্যা দেখা দেবে যদিও বৃহস্পতির অবস্থান শুভ কিন্তু জুন মাসের কুড়ি তারিখ থেকে আবার বৃহস্পতিও বক্রগতিতে যাচ্ছেন সুতরাং সেই জায়গাটা হায়ার এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো রকম একটা অশুভ প্রভাবের প্রভাবের মধ্যে থাকছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুন এই দুটো দিন আপনাদের জন্য শুভ কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যোগ নিজেদের কনট্যাক্স নেটওয়ার্কিং যোগাযোগের মাধ্যমে কিছু কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ আসা কর্মক্ষেত্রে কিছু উন্নতি হওয়ার যোগাযোগ এগুলো কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুন দেখা যাচ্ছে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ জুন এই তিনটে দিন আপনাদের যে নিজস্ব প্রয়াস নিজস্ব কন্ট্যাক্টস নেটওয়ার্কিং সেই জায়গা থেকে কিছু আর্থিক উন্নতি কিছু মনের ইচ্ছে পূরণ এবং তার সঙ্গে আপনাদের সোশ্যাল সার্কেল বৃদ্ধি হওয়া এবং ছোট ভাই বোনদেরও কিন্তু একটা শুভ সংবাদ শুভ কিছু ঘটনা জীবনে ঘটার থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ জুন দেখা যাচ্ছে ছয় আর সাতই জুন কিন্তু নানানভাবে আপনাদের কিছু ক্ষয়ক্ষতি কিছু লস মানসিক একটা উগ্রতা মানসিক একটা চাঞ্চল্যের কারণে শারীরিক অসুস্থতা এই জায়গাগুলো ছয় আর সাত ইন্ডিকেট করছে অবশ্যই সাবধানে থাকবেন এবং ছয় আর সাত কিন্তু কোনো রকম এফার্ট দিলে আপনারা সেরকমভাবে রেজাল্ট পাবেন না আট নয় দশ এই তিনটে দিন খুব সাবধান এই তিনটে দিনের মধ্যে দশ তারিখেই সেই সূর্যগ্রহণ বক্রি বুধ রাহু রবি চন্দ্র সব আপনাদের লগ্নে থাকছে সুতরাং অসম্ভব একটা প্রেশার চেষ্টা করবেন যতটা মিনিমাম মুভমেন্টের মধ্যে থাকা যতটা মিনিমাম কমিউনিকেশন করবেন মানুষের সঙ্গে যতটা নিজেকে বিচ্ছিন্ন করে নিজেকে আইসোলেট করে রাখতে পারেন আট নয় দশ ততটাই কিন্তু আপনাদের পক্ষে শুভ এবং কোনো রকম তর্ক কোনো রকম বিবাদের মধ্যে কিন্তু যাবেন না এগারো বারো তেরো এগারো বারো তেরো এই তিনটে দিন আপনাদের আর্থিক দিকের জন্য শুভ দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা শুভ কিন্তু আর্থিক দিকে শুভ হলেও সঞ্চিত অর্থ ব্যয় হঠাৎ করে কিছু হয়ে যেতে পারে সেই দিকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ খুবই মানসিকভাবে কষ্টকর ক্লেশপূর্ণ এবং মানসিক দিকে একটা হতাশার জায়গা দেখা যাচ্ছে তর্ক হতে পারে ভাই বোনদের সঙ্গে পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে এবং পিতার সঙ্গেও কিন্তু একটা বিবাদ হওয়ার সম্ভাবনা এবং অতি অবশ্যই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত থেকে সাবধানে থাকবে ষোলো আর সতেরো আবার বিশ্বরাশি বিষলগ্নদের জন্য শুভ দিন পারিবারিক ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে শুভ কিছু যোগাযোগ আসা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন ইত্যাদির কিন্তু আপনাদের ষোলো আর সতেরো কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রেদম সাপোর্ট করবে আঠেরো আর উনিশ আবার একটু মানসিক চাঞ্চল্য থাকবে একটু বিভ্রান্তি থাকবে সিদ্ধান্তগুলো কিন্তু আপনাদের একটু বুঝে নিতে হবে কুড়ি আর একুশ আবার আপনাদের জন্য যথেষ্ট শুভ আপনাদের নিজেদের প্রয়াসে নিজেদের চেষ্টায় নিজেদের নেটওয়ার্কিংয়ে কিন্তু কুড়ি আর একুশে আপনারা নতুন কর্মপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে এবং বর্তমান কর্মস্থানেও কিন্তু কিছু শুভ যোগাযোগ আসতে পারে বাইশ আর তেইশ আবার আপনারা সাবধানে থাকবেন বাইশ আর তেইশ ব্যবসা ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এবং ছোট ভাই বোনদের কিছু চোট আঘাত লাগার সম্ভাবনা চব্বিশ আর পঁচিশ এই দুটো দিন আপনাদের জন্য শুভ নয় নানান রকম নিজেদের প্রয়াস নিজেদের চেষ্টা কিন্তু হতাশ হতে পারে এবং অতীতের চেষ্টা প্রয়াসগুলো কিন্তু হতাশ হচ্ছে বা হতাশ হবে হবেন সফল হলো না এরকম কিছু দুঃসংবাদ পেতে পারেন ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটে দিন আপনাদের জন্য একটা ভাগ্য বিরম্বনার দিন কিছু দুঃসংবাদ পেতে পারেন কিছু ব্যর্থতার খবর পেতে পারেন সেখান থেকে মন মানসিকতা মধ্যে একটা অবসাদগ্রস্ত হওয়া একটা মেজাজ খারাপ হওয়া সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবং অতি অবশ্যই একটা কথা বলব বৃষরাশি লগ্নদের যে আপনাদের স্ত্রী বা স্বামীর কিন্তু এই জুন মাসে স্বাস্থ্যহানি বা চোট আঘাত লাগার দুর্ঘটনার কিন্তু প্রবল সম্ভাবনা এবং তার সঙ্গে আপনাদের দাম্পত্য জীবনে হঠাৎ করে আকস্মিকভাবে একটা অশান্তি সৃষ্টি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে উনতিরিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন বিষরাশি বিষলগ্নের জন্য অত্যন্ত শুভ আবার কর্মস্থানে আপনাদের শুভ যোগাযোগ আপনাদের কিছু নেটওয়ার্কিং কানেকশানসের মাধ্যমে কিছু নতুন যোগাযোগ আসা কর্মপ্রাপ্তির সম্ভাবনা সব দিক দিয়ে কিন্তু আপনারা শুভ ফল পাবেন ওভারঅল মনে রাখবেন বিষরাশি বিষলগ্ন যে আপনাদের লগ্নভাব কিন্তু অত্যন্ত পীড়িত থাকছে বক্রি বুধ এবং রাহু সঙ্গে সেখানে গ্রহণ সংগঠিত হচ্ছে আপনাদের সপ্তম দ্বাদশপতি নিচস্থ থাকছে দাম্পত্য জীবন এবং স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হওয়ার হঠাৎ করে কোনো সার্জারি হওয়ার যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে এবং আপনাদের দাম্পত্য জীবনে আকস্মিকভাবে অশান্তি এবং সেখান থেকে বেশ জটিল বিবাদ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে নানানভাবে শনি বকরি থাকার জন্য সমস্ত কিছু একটু থমকে যাবে একটু স্লো হয়ে যাবে স্লো ডাউন হবে সেখান থেকে একটা ফ্রাস্ট্রেশন হওয়ার সম্ভাবনা কোনো কিছুকে পুশ করার চেষ্টা করবেন না ডো নট ট্রাই টু গো আগেনস্ট দ্য ফ্লো অফ টাইম এই সময়টাকে আপনাদের অতিবাহিত করতে হবে পুশ করতে গেলেই কিন্তু আপনারা একটা বিড়ম্বনার মধ্যে পড়বেন একটা অন্য রকম জটিলতা কমপ্লিকেশন তৈরি হবে তার খেসারত কিন্তু আপনাদের আবার অনেক দিন ধরে দিতে হবে অতি অবশ্যই স্বাধিষ্ঠান চক্রে নাভি থেকে দু তিন ইঞ্চি নিচে একশো আটবার পারলে না হলে এগারো সাতাশ বা একান্নবার অতি অবশ্যই বলবান শক্তিশালী দেবী মন্ত্র ওং আইং রিং ক্লিং চামুন্ডা এ বিচ্ছে ওং আইং রিং ক্লিং চামুণ্ডা এ বিচ্ছে প্রতিদিন জপ করবেন सर्व शुभमयम शिवनंदता शिवकृपानंता